অবশেষে অপেক্ষার অবসান হলো। বিপিএল এর দলগুলো এতদিন দক্ষিণ আফ্রিকার এসএ টি টোয়েন্টির দিকে তাকিয়েছিল। 10 ফেব্রুয়ারি এসএ টি টোয়েন্টি শেষ হয়ে যাওয়ায় তারকা ক্রিকেটাররা বিপিএল মুখী হচ্ছেন। এছাড়া 19 ফেব্রুয়ারি শেষ হবে সংযুক্ত আরব আমিরাতের আইএল টি টোয়েন্টি। প্লে অফ থেকে ছিটকে পড়া একাধিক তারকা ক্রিকেটার আসতে শুরু করেছে বিপিএলে। এদিকে আজ শেষ হবে অস্ট্রেলিয়া ও উইন্ডিজের টি টোয়েন্টি সিরিজ, তাই আজ থেকে একে একে বিপিএলে যোগ দেবে তারকা ক্রিকেটাররা। ইতিমধ্যে ইংলিশ অলরাউন্ডার কুমিল্লা শিবিরে যোগ দিয়েছেন এবং চট্টগ্রামের বিপক্ষে 24 বলে 53 রানের বিধ্বংসী ইনিংস খেলেছেন। অস্ট্রেলিয়া সিরিজ শেষ হলেই চট্টগ্রামের বিমান ধরবেন ক্যারিবিয়ান অলরাউন্ডার আন্দ্রে রাসেল। ওপেনার জনসন চালচু কুমিল্লায় যোগ দেবেন সিরিজ শেষ করে। কুমিল্লার হয়ে প্রথম 2 ম্যাচ খেলা রোস্টন চেঞ্জু ফিরবেন সিরিজ শেষ করে। অপরদিকে ক্যারিবিয়ান আরেক অলরাউন্ডার সুনীল নারিন আসবেন আইএল টি টোয়েন্টি শেষ করে। ওয়েস্ট ইন্ডিজের মার্কোটে উইকেট রক্ষক ব্যাটার নিকোলাস পোরনার সঙ্গে চুক্তি রয়েছে রংপুর রাইডার্সের। চলমান অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর তাকে পাচ্ছে দলটি। দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার ডুইন ফিটুরিয়াস 2-1 দিনের মধ্যে আসবে রংপুরের হয়ে খেলতে। এদিকে উইন্ডিজ ও অস্ট্রেলিয়া সিরিজ শেষ হলে বড় লাভ হবে খুলনার। ক্যারিবিয়ান দুই ক্রিকেটার শাইহুফ ও উশান টমাস ফিরবে চট্টগ্রাম পর্বে। আমিরাতের আইএল টি টোয়েন্টি শেষ করে ফিরবেন দাশান সানাকাউ। দলটি নতুন করে চুক্তি করেছে জেসন হোল্ডারের সঙ্গে। ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলসের সঙ্গে চুক্তি করেছে 2 ম্যাচের জন্য। ফুটিয়া বাহাতি ফেস বোলিং অলরাউন্ডার ওয়েল ফার্লেকে উড়িয়ে এনেছে দলটি। ডেভিড মিলার ও কেশব মহারাজ এই দুই দক্ষিণ আফ্রিকান খেলবেন ফরচুন বরিশালের হয়ে। চট্টগ্রাম পর্বে যোগ দেবেন উইন্ডিজ অলরাউন্ডার রোমারিও সাফার্ড। অস্ট্রেলিয়া ম্যাচ শেষ করে তার রওনা দেওয়ার কথা। এদিকে চট্টগ্রামের সঙ্গে চুক্তি রয়েছে ইংলিশ মার্কুটে ওপেনার ফিল সল্ডারও। চট্টগ্রাম পর্বের শেষ 2 ম্যাচ থেকে তাকে পাওয়া যাবে। সিলেট স্ট্রাইকার্সে যোগ দেবেন শ্রীলঙ্কান অ্যাঞ্জেলো পেরেরা। তাই বিপিএল চট্টগ্রাম পর্বে বলবে তারার মেলা। থ্যাংকস ফর ওয়াচিং।